মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং একটি নির্বাচন অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করার লক্ষ্যে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইগল প্রতীকে নির্বাচন করছি। এটা এই সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগের, এই সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির। বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত এই নির্বাচনী ইশতেহার পুরোপুরি ধারণ করি এবং সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমার সর্বশক্তি নিয়োগ করব। মতামতের ভিন্নতা থাকার ফলে, ভিন্ন রাজনৈতিক দল করার কারণে একই দলে মতামত যদি একই রকম না হয়, সেই সব কারণে অনেককে বিনা কারণে জেল হাজতে যেতে হয়েছে, বিনা কারণে দিনের পর দিন দেশের বাইরে, বাংলাদেশের বাইরে, এলাকার বাইরে থাকতে হয়েছে। আমরা এই রাজনৈতিক এবং সাংস্কৃতিক চর্চার পরিবর্তন চাই। আমরা বলতে চাই, প্রতিটি মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তার কথা বলার অধিকার এই বাংলাদেশে আছে। আমি বলতে চাই, প্রতিটি মানুষ যদি তা আইনের আওতায় হয় এবং বাংলাদেশের সংবিধান সম্মত হয়, সে তার কথা বলতে পারে। শুধুমাত্র মতামতের ভিন্নতার কারণে, ধর্মের ভিন্নতার কারণে আমার নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিল করার লক্ষ্যে কাউকে কোনোভাবেই হয়রানি করা হবে না, এই প্রতিশ্রুতি আমি আজকে দিতে চাই। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই আন্দোলন আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করেছি। সে আন্দোলন যেন সফলভাবে সমাপ্ত হয় এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেন সফলভাবে হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব।